আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। ভোকাবুলারি টেস্ট পার্ট 1 এ তোমাদের স্বাগত জানাই। আজকের পাঠে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ নিয়ে আলোচনা করব। শব্দটি হচ্ছে মুছে ফেলা। মুছে ফেলার ইংলিশ কি? আমরা দুটো ক্ষেত্রে ভুল করি, এক হচ্ছে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণগত এবং অন্যটি হচ্ছে বানানগত। আসলে কি হবে, তোমরা এখানে তিনটি শব্দ দেখতে পাচ্ছ। প্রথমে আমরা বানানের দিকে খেয়াল করি, ডিই এল এ টিই ডিলেট, ডিই এল ই টিই ডিলিট, ডিআই এল এ টিই ডাইলেট। আসলে মুছে ফেলার ইংলিশ কোনটি হবে, ডিলেট ডিলিট নাকি ডাইলেট? তুমি নিজেকে প্রশ্ন করো। তুমি অনেক সময় ভুল করে থাকো, তুমি কি বলো? ডিলেট, কোনো কিছু মুছে ফেলছে কেউ, কিংবা হয়তো লিখেছে, তাকে তুমি বলছো এই দোস্ত এটা মুছে ফেল বা মুছে ফেলো, কিন্তু ইংরেজিতে কি বলো? এ ডিলেট করো, ডিলেট করো। আসলে ডিলেট মানে মুছে ফেলা নয়, ডিলিট মানে হচ্ছে মুছে ফেলা। কি মানে? ডিলিট। তাহলে ডিলেট কি? ডিলেট হচ্ছে অভিযোগ করা, ডিলেট হচ্ছে অভিযোগ করা, অভিযোগ করা, যেটা হচ্ছে অ্যাকিউজ। তাহলে এখন থেকে কি আমরা এই মুছে ফেলার ইংলিশ ডিলেট বলবো? নো, আমরা ডিলেট বলবো না, ডাইলেটও নয়। ডাইলেট অর্থ কি? বিস্তারিতভাবে বলা বা বিস্তৃত করা। অর্থাৎ ডাইলেট অর্থ হচ্ছে বলা, সেটা কি? বিস্তারিতভাবে। তাহলে এখানে মুছে ফেলার ইংলিশ ডায়ালেক্ট হবে না। এখানে এই শব্দটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা ডিআইএলএটি ডায়ালেক্ট প্রোনাউন্সিয়েশন জানো না, কিন্তু বানান জানো। ডিলিট ডিলেট, তুমি তো জানো যে মুছে ফেলার ইংরেজি ডিলেট, ডিলিট নয় জানো। তাহলে কি হবে ডিলিট বানান? ডিআইএলএটি। তাহলে কি একটি বানান লিখতে গিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ? আশা করি আমার এই আজকের পাঠের উদ্দেশ্য তোমরা বুঝতে পেরেছ। ভোকাবুলারি টেস্টে আমরা সাধারণত বা প্রায় আমরা যে ভুলগুলো করে থাকি সে ভুলগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভোকাবুলারি টেস্ট পার্ট 2 এ আবারও নতুন কোনো শব্দ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।